দিচ্ছি এখন। সরু সরু করে কাটতে বললো মা, সরু সরু করে চেষ্টা করছি কাটা। একদম আলু কষা রেডি, গরম গরম আলু কষা। না, আলুর দম যাকে বলে। আর এখানে নান হবে। আমার তো মনে ছিল তাহলে এসে তো খাবে। ছাড়ছি, তুলে যা। ওরকম থাকলে ভেতরে মোটা কাঁচা থাকবে। চিট চেঞ্জ হয়েছে, রাজের জায়গায় আমি ডিউটি করছি, আমার জায়গায় রাখছে ডিউটি করছি। Thank you.
কিরে কি বলছিস? তোকে দিলাম কিন্তু খেতে, আমরাও খাবো তোরাও খা, ওদিক দিয়ে দিচ্ছে। এরাবার একটা খেয়ে হয় না, আবার নেবে সে তাকে তো বলে রাখছি, সে আসবে না, সে আসবে না, একটা নেমেছে খেয়ে। আর তো ওদের টালির চলে দুটো তিনটে বসে আছে, চলে আয় ঢোটো কামড়ে দেবে। ঘরের ভেতর ফেল, মাঝে আছে একটু দানা মাছবে, দেখ চলে চ, চলে চ ঢোটো, আর নেই ঘরে যা, আমার দানা আমার খাবে না ওইসব। ওরা একটা সেই এর ভিতরে বাসি রুটি আছে, না বাবা বাঁধাকপি আটাটা দিয়েছি, খাবে না। ওই যাবি না রোডো, আঁচড়ে দেবে, পালিয়ে যা। পালা পালা পালা, মারবে পালা, পালিয়ে যা পালিয়ে যা। চলো পালিয়ে চলো রে, ঠিক আছে এইটা দেখেই খাও, এটা তুললে জলটা ফুটেছে কি দেখে বলবে, আর দুটো কাট দেবে তো ভিতরে, ওইরকম জাল হলে আমি অনেকটা পাঁচ তুলেছি, হবে না কাট দিতে বলবে। আর সরা খুলুনি, এত রকম কথা বললে কি হবে বসে, এই যে আমার কাজ আছে বলে এদিকটা বললাম গুছিয়ে নি, তুমি একটু বসো, সে ধোঁয়া মোয়া করে ফেলছো দেখো। আর ডোডো আমাদের এই যে নামের জুতো পরে ঘুরঘুর করছে, খেলো চলো আমি আনাজের খোসাগুলো ফেলে আসি আর এসে। আমি এখানে উনানে জাল দিচ্ছিলাম, বেশ জ্বলে গেছে, চালটা তুলে দিয়েছি, ও তো ধোঁয়া হয়ে যাচ্ছে বলে উঠে গেছে। আর এখন মানে এই রান্নাঘরেরই কাঠ কেটে দিচ্ছে, আর ডোডো এখানে ঘোরাফেরা করছে। এটাই দেখো আছে, থাক আধুনি আধুনি হচ্ছে, থাক না না দেখা যাবে না, তুই ওই সাইডটা বাবার কাছে যা দেখতে পাবি, বাবার কাছে যা চলে যা, হাত দিবি নি ওতে, বাবার কাছে যা তোকে দেখা যাবে, তুই বাবার কাছে চলে যা তোকে দেখা যাবে, হ্যাঁ বাবার কাছে দাঁড়িয়ে থাক, হাত দিবি নি দিলাই। Thank you.
আমার না এসব করলে হাতে নিতেই কম। ছাড়ো ছাড়ো চলে এসছে এদিকে কি পড়লো খুব ভালো আমার কোনটা কখন গাছে উঠছে কখন নোংরায় উঠে উঠছে ঘাসগুলোর জন্য তো দেখা যাচ্ছে রে কেন মঙ্গলবার না হ্যাঁ এত মাটি ওয়াশ করছে তো কি করে মাটি আর তুলুনি হয়ে গেছে যেটা করার সেটা হয়ে গেছে আরে আমি ওখানে ঘাসটা একটু তুলেছি দেখেছি ওখানটা দুর্গ কাছে উঁচু হয়ে গেছিল ফোন আছে
ভাগ ভাগ হয়ে গেছে। চলে যাও, চলে যাও। এইটা তো ফাটাতে হবে নাকি সব সরিয়ে নিয়ে চলে গেলে? আমি সরিয়ে নিয়েছি, আজ এ করতে হবে না, আবার কালকে তোমাকে বলবো, আবার ওই কথা করবো, ওরম করে করে করবো। কিন্তু বলছে লাগছে করতে হবে, ওইটার উপরে কিংবা এই গোড়াটার উপরে, এইটা গোড়া আছে গোড়ার উপরে ঠোক, দুবার ঠুকলি চেলা হয়ে যাবে। আর নাহলে ওই কাঠটা দিয়ে ফাট, ওই কাঠটা দিয়ে ঠোক, দুবারেই বিয়ে হয়ে যাবে। বুঝেছি, ধরতে পারো? আর কিছু করো না, হয় না ওটা ঠোক না, চলে যা চলে যা। ওটা এইখানে নিয়ে এসে মেঝেতে ঠোক, এই মেঝে কিছু হবে না, মেঝেতে ঠোক, এইখানটা দেখ, এই মেঝেতে নিয়ে এসে ঠোক, মেঝে কিছু হবে না। যখন তুমি যাও না, ভেঙে গেলে কি বলবো, বলছো তো বলে তো তা। এখানে হ্যাঁ চুকে দেখ, কালকে ওর থেকে মোটামুটি করে দিয়েছি কটা। বাচ্চা রোগও ধরতে পারবে না, বড় ধরে রোগও ধরতে পারবে না।
দূর থেকে সেই একটু উল্টে বিকেলবেলা ছাদে এসেছি, এই ভিজে জামা কাপড়গুলো তুলে নিচ্ছে। এগুলো কাচতে সত্যি আজকে খুব দেরি হয়ে গেছে, এই টুকটাক এদিক ওদিক করতে করতে দেরি হয়ে গেছে। এই ছোটোর বাবা এগুলো মনে হচ্ছে রোদেই দেয়নি, যেমন দিয়েছিল তেমনই আছে। কি বলবো, বলে দিয়েছিলাম হয়ে উঠলো নি, তবু দেয়নি। এই যে বিকেলবেলা এলাম, কয়েকটা জামা কাপড় ছিল তুললাম। এই যে ডোডোর এইগুলো সব হাতে নিয়ে রেখেছি, দেখো হাতে নিয়ে রেখে দিয়েছি। এই সরি ভুল বললাম, গোপালের দুটোই তো ডোডো, আর গোপালের এইগুলো হাতে নিয়েছি কারণ এখন একটুকু রোদে দেয়নি। ওকে কতবার বলেছিলাম যে রোদে দেবে, আমার এই সময়টা হয়ে ওঠে না, দেয়নি। কী করবো বলো তো, যাই হোক তবু শুকনো হয়ে গেছে, একটু রোদে দিলে ভালো হতো। কালকে তো অবেলায় দিয়েছিলাম, তিনটের সময় দেখলেই আগের ব্লগে। তো চলো আমি ডোডোকে নিচে রেখে এসেছি, নেমে যাই আর তোমরা দেখতে থাকো। আমি একটু বিকেলে নিচে হাঁটাহাঁটি করবো, তো সে 2:10 ডিউটি করছে, চলে গেছে। তো চলো গিয়েছি নেপালিশগুলো খেলতে দিয়ে, কী অবস্থা করেছে দেখো, খালি দেখেছো। এখন ওয়াইফটা দিয়েছি, ওটা দিয়ে নিজেই মুছছে। তোর হাতে লেগে যাবে, ছাড় আমি করে নিচ্ছি, তুই এইদিকে তাকা না। আরো ফটফট করে চর খেয়েছে, এখনো খাবে, তাই তো? কতটা ক্ষতি করে দিল দেখো ঘরের। আমি ওপরে গেছি নেরপালিশটাকে বার করে, ও এরকম করেছে। ওই আলমারিটার চাবি ওখানটায় দেওয়া যায় না, তো ওখান থেকে ওইভাবে বার করেছে। ওকে ফোন দিইনি, ফোনটা সবসময় দেবো না বলে দিইনি ওকে জানলার ধারে। ওর একটা ছোট্ট গাড়ি আছে, গাড়িটা কোথায় গেল রোডো? সেই গাড়িটা দিয়ে ওকে বসে দিয়ে গেছিলাম। আর ও নেপালিশটাকে ঘেঁটে কী অবস্থা করলো। আর বাবা আজকে এসে, তো বাবা এসে আমাকে কত বকবে দেখবি। কী করেছিস, আমি শুধু জামা কাপড়টা তুলতে গেছি। গাড়ি কোথায়? গাড়ি এখানে নেই, কিন্তু বাইরে বেরিয়েছি তাই চাদরটা তাও নিয়েছি, ঠান্ডাটা আজকে নেই। আর ডোডো তো দেখতেই পেলে কী করলো, নেল পলিশটাকে পুরো একদম ওখানে লাগিয়ে একদম রংটাকে চটিয়ে দিল। বাবা তো প্রচুর মুখ করবে এসে। আর চলো আমি একটু এই মাঠে হাঁটাহাঁটি করছি, এই মাঠটাতে এখন হাঁটাহাঁটি করছি। এখন এখানটা একটু দাঁড়ালাম। তো বিকেলবেলা সর্ষে ফুলগুলো এক ঝলকে দেখানো হয়েছে। এই সর্ষে ফুল বানানোর সময় প্রয়োজন হয় পৌষ পার্বণের পিঠেতে। পালমগুলো দেখো শীষ উঠেছে, কতটা শীষ হলে পালম হচ্ছে। মাসি এসেছিল, আর এই ডোডো আর ওলি দেখা চলে যাচ্ছে মাসির সাথে। বেগুন ভর্তা বিক্রি হবে, বেগুন ভর্তা হচ্ছে। আর এখানে এক খোলা বসিয়ে দিয়েছে।
তুই ছাড়া ডোডো, হ্যাঁ ওলি তো ছাড়াচ্ছে, ছাড়া, হ্যাঁ এই যে দুই মূর্তি এখন মোটরসাইকেল ছাড়াতে বসছে, ভাগ করে দিয়েছি ওদিকে একে এদিকে, এগুলো খোলা জড়ো হয়েছে। ডোডা ছাড়াচ্ছিস না, অন্যায় করছিস, তুই তোকে বাথরুমে ফোটে দেবো, ওলি তুই গুছিয়ে ছাড়িয়ে রাখ তো। লঙ্কা মাখার দিকটা দেবো না, এটা ওকে দিচ্ছি, আমার থালাতেই থাকবে। এই যে লঙ্কা মাখার দিকটা, চলো বন্ধ করতে পারি, এটা বাবা বাবা বন্ধ কার কথা দেখো। আজ ডিউটি থেকে ফিরলাম, আজ শীতটা কম আছে, চিটকিনটা তুলে দাও, চিটকিনটা তুলে দাও, ধাক্কা একটু বাঁধাকপির তরকারি ছিল, আর এই সন্দেশ মাসি এসেছিল, দেখালাম না সন্ধ্যাবেলা নিয়েছিল, আমার তো এখানেই তো, আমি তো এই থালাটাতেই নিয়ে নিয়েছি বেগুন মাখা। দিয়া আছে ডোডো, খাবি না তুই, তোমারটাই লঙ্কা দিয়ে নেই, আমারটা আমি লঙ্কা মারলাম, আমারটা তো তোমারটাই লঙ্কা দিয়ে আছে, সেটা মা দিয়েছে অল্প করে, আমি তারপর আমারটাই দিয়েছি লঙ্কা। এসেছে ওই গানটা চালাবো, এই যে বক্স রেডি করেছি, আর এখন এই যে গান শুনবে বলছে এরা, তো চলো গান শুনলে তো তোমাদেরকে কিছু দেখাতে পারবো না, তো চলো, আজকে এত গরম লাগে জানলাটা খুলে রেখেছি, তো এই যে এরা খেলছে, দেখি ওটা নিয়ে আয়, দুধটা নিয়ে আয় ডোডো, ওটা নিয়ে আয় তাড়াতাড়ি, নিয়ে আয় তাড়াতাড়ি, নিয়ে আয়, এই যে ডোডোর বাবা এই যে দুধটা নিয়ে এসছে, এর সঙ্গে একটা বই ফ্রি আছে, এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে দেখতে দাও, এই যে দেখি বইটা কি আছে, ছাড়ো ছাড়ো, এই যে এইগুলো লেখা পূরণ করতে হবে, অনেক কিছু আছে, ভালো বই, তো চলো শুভরাত্রি, ব্লগটা এখানে এন্ড করবো, তোমরা দেখলে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিছু, আর ভাত সুস্থ দেখো, এই মারপিট করো না করো না, ঠিক আছে তোর তো তোরই তো আবার খাচ্ছিস কেন, তোরই তো আবার খাচ্ছিস কেন, তুই খাবি বমি করবি না, তো চলো হ্যাঁ টাটা, এই গুড নাইট বল সবাই, এই গুড নাইট, গুড নাইট বলো, বলো আগে, ওটা নিয়ে কিছু হবে না, ওটা ছেড়ে দাও, ওটা কিছু নেই, খুব ব্যস্ত, গুড নাইট বলবো, গুড নাইট গুড নাইট গুড নাইট।